এখন আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে। এই রেসিপিটা অনেকেই পছন্দ করে আমার, যার কারণে করা রিকোয়েস্টই করা, এটা আমার ছোট বোনের জন্য বিশেষ করে। খাসির মাংস দিয়ে কোরমা। প্রথমে খাসির মাংস নিয়েছি, পরিমাণটা প্রায় 1.5 কেজি মতো হবে। দই, টক দই লাগবে অবশ্যই, টক দই। মশলা লাগবে যে আমি বলি একে একে, তেজপাতা লাগবে, গোলমরিচ লাগবে, লবঙ্গ লাগবে, দারচিনি, এলাচ, বড় এলাচ যেটা কালো এলাচ বলি আমরা, সাদা এলাচ নিয়েছি 8টা, আর কালো এলাচ নিয়েছি 3টা। যেহেতু এলাচে গন্ধ হয়, কালো এলাচে বেশ গন্ধ হয়, এর জন্য কমই নিয়েছি। আর হচ্ছে লবণ, লেবু লাগবে 1টা, ধনিয়া গুঁড়ো, অনেকে দেয় অনেকে নাও দিতে পারেন, আমার মতো করে দিই, ভালো লাগে আমার কাছে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ এতটুকু না, আরও মানে যে যেমন গ্রেভি খাবে তার উপর পরিমাণ করে আমি আরও 1 বক্স দিব, কারণ বাচ্চারা অনেক গ্রেভি পছন্দ করে, সঙ্গে তেল। এখন আমি এটা মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিব। প্রথমে মাংসগুলো তুলে নিই, পানি আছে, পানিটা রাখা যাবে না, তুলে নিব মাংসগুলো কাটিলে। খাসির মাংসটা যতই বাছা হোক তারপর দেখা যাচ্ছে চুল থাকে, আমি চেষ্টা করছি বেছে নয়, যাই না কী হবে, খুব সাবধানে এটা করতে হবে। এর মধ্যে আমি আগে মশলাটা একটু দিয়ে দিব, তেজপাতা নিলাম, দারচিনি, এলাচ গুঁড়ো একটু ফাটা দিলে ভালো হয়। জিরা বাটা 2 চামচ হবে, রসুন বাটা একটু পরিমাণটা বেশি দিতে হবে 4 টেবিল চামচ, আদা বাটা এরকম 4 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়ে যেমন পারে। আমি এখন কী করবো, অন্য একটা গামলাতে ঢেলে নিব, তারপর মাথাতে সুবিধা হবে, নিচে পড়ে গেল ওটা। এখন একে একে ধনিয়া গুঁড়া, লবণ এবং লেবুটা চিপে দেবো আগে। এক এক সব দিয়ে মাখাবো। যেহেতু পেঁয়াজটা বেশি দেবো, পুরো পেঁয়াজটাই নিয়ে নিলাম, সঙ্গে টক দই রাখতে দিব, যেহেতু পরিমাণটা বেশি আছে। পুরোটাই দিয়ে দিব। এবার তেল, যেহেতু খাসির মাংসে তেল থাকে সামান্য পরিমাণ তেল দিতে হবে। আমি লবণটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে মেরিনেট করতে লবণটা তেল দিতে ভালো হয়, পরবর্তী যখন আমরা রান্না চড়াবো চুলায় চড়িয়ে দিব তখন হচ্ছে এটাকে লবণটা দেওয়া যাবে। আমার চাইতে অবশ্য আমার শাশুড়ির রান্না বেশি ভালো, বিশেষ করে খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস নিয়ে ভালো করতে পারে, তার কাছ থেকে কিছুটা শেখা, তার রেসিপিটাও দিব কিছুদিন পরে, বিশেষত্ব থাকবে তাদের রেসিপিতে। এইভাবে রেখে দিতে হবে, ঢেকে রেখে দেবে 1 ঘন্টা, রাখলে বেশি ভালো হয়, মিনিমাম আধা ঘন্টা এভাবে রেখে দিতে হবে, মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে। ওকে, আধা ঘন্টা পরে তুলে দেব। এখন মেরিনেট করা হয়ে গেছে, আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে রাখা। এখন আমি তেলে, খুব তেল দেওয়া দরকার, তেলটা বেশি আছে চুল যেহেতু, এর জন্য আমি শুধু এখন কী করবো, পেঁয়াজ ভাজার মতো করে শুধু তেলটা দিয়ে দিব। আর একটা বিশেষত্ব আছে, কাঁচামরিচ লাগবে, আর হচ্ছে কী লাগবে, চিনি, যে যেমন খাই পরিমাণটা নিয়ে রেখে দিয়েছি, যখন লাগবে তখন দিয়ে দিব।
বাদামি মনে হয়ে গেলে তখন মাংসটা ঢেলে দিব। রান্নার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, বারবার বলছি কারণ তেল ছিটে আসতে পারে। মাংসগুলো চামচ দিয়ে দিব, অল্প দিয়ে আগে নিয়ে দিব, তাহলে সুবিধা হবে। মাখামাখি হয়ে গেলে তখন বাকিটা দিয়ে দিব, মানে একসঙ্গে রান্না করতে গেলে ওটা মাখাতে কষ্ট হবে। এবার ঢেলে দেবো, আমার পাশে লোক কম হলে হবে কি, কিন্তু এসব খাবার জন্য দুজন লোকই এনাফ, আমার ছেলে আমার হাজবেন্ড, আমার মেয়েটা পছন্দ করে। এভাবে ঢেকে দিব, হলুদ থাকবে এটাও আধা ঘন্টা লাগবে। এবার দেখি কি অবস্থা, পানি অলরেডি ছেড়ে দিয়েছে, দই দিয়ে করলে পানিটা ছেড়ে দেয়, নেক্সটটা পানির দরকার হয় না। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু মাংসটা অনেক তাই কাঁচামরিচের পরিমাণটা বেশি। এভাবে আবার ঢেকে রাখবো 10 মিনিট। ওকে, 10 মিনিট পরে আবার একটু করে দেখবো হয়েছে কিনা, এখন পর্যন্ত নিয়ে দেওয়ার একবার মাংসের পরিমাণ মনে হচ্ছিল অবশ্যই অল্প না, অনেক মাংস। ওকে, এখন কি অবস্থা, প্রায় হয়ে গেছে, হয়ে আসছে, ঝোলটা কমে গেলে এখন হয়ে যাবে। এখন যেহেতু যে যেমন চিনি খাবে সেই পরিমাণ চিনি দিবে, 3 চামচ 4 চামচ দেব, মাংস পরিমাণটা বেশি এর জন্য পরিমাণটা বেশি দেবো। ঢেকে রাখবো, মিষ্টিটা ঢুকে যাবে ভিতরে, মাংসের ভিতরে যেন ঢুকে যায় সেইভাবে আপনি দু আছে রাখতে হবে। ওকে, এবার দেখা যাক কি অবস্থা। এই তো হয়ে গেছে খাসির কোরমা, হ্যাঁ তেলটা উপরে ভেসে আসছে। মাংসগুলো নরম হয়ে যায়নি একদম, এটি নামিয়ে সাফ করবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে। এগুলি হয়ে গেছে, 5 মিনিট ঠান্ডা করে রান্না শেষ, সার্ভ করাও হয়ে গেল। কেমন হলো দেখে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, লাইক পছন্দ হলে লাইক দিবেন। আর এরকম ঝটপট রান্না যদি পেতে চান অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য কমেন্টসে লিখে পাঠাবেন, আর সঙ্গে থাকবেন তাহলে মাঝে মধ্যে রেসিপিটা করতে উৎসাহিত হব। আর লাস্টের দিকে পছন্দ লাইক কমেন্টসের পরে আমরা অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করব তাকে উৎসাহিত করার জন্য। করোনা ভাইরাসের মধ্যে সবাই বাসায় থাকবো, ভালো ভালো রান্না করে ফ্যামিলিকে পরিবার সদস্যদের সবাইকে সঙ্গে করে খাবো, এবং বাইরে যারা আছে তাদেরকে তাদের করার জন্য রেসিপিগুলো তুলে ধরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।